আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা অষ্টম শ্রেণী অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে শততম সপ্তাহে কোন কোন বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এই শততম সপ্তাহের অ্যাসাইনমেন্টটা প্রকাশিত হয়েছে 21 তারিখ 9 মাসে 2021 সন, অর্থাৎ সেপ্টেম্বরের 21 তারিখে। তো শততম অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে যেহেতু 21 তারিখ, তো সেটা 27 বা 28 তারিখের মধ্যে জমা দিতে হবে তোমাদেরকে। তো তার মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। তো কোন কোন প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা চলে যাচ্ছি বিষয়ভিত্তিক। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অষ্টম শ্রেণী বিষয়টা দেওয়া হয়েছে বাংলা, শততম সপ্তাহে অ্যাসাইনমেন্ট। আমরা দেখতে পাচ্ছি যে বাংলা বিষয়টা দেওয়া হয়েছে এবং সেটা দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ 5, ব্যাকরণ। আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্যাকরণ লেখা আছে, চলিত সাধু ও চলিত রীতির পার্থক্য, সাধু ও চলিত ভাষা পার্থক্যকরণ, এই বিষয়টা লিখতে হবে। নির্দেশনা দেওয়া হয়েছে কি আমরা একটু দেখি, সাধু ও চলিত রীতি বৈশিষ্ট্য সমূহ জানতে বাংলা ব্যাকরণ ও নিমিতি পাঠ্য বইয়ে 3 থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত পড়া 8 পৃষ্ঠা পর্যন্ত পড়া যেতে পারে আর কি এখানে। তো এখানে সাধু ও চলিত ভাষা পার্থক্য কোন এটা একটু দেখো ভালো করে। আমরা বলতেছি, আর ভাবের ঘরে চুরি করিও না, আগে ভালো করিয়া চোখ মেলিয়া দেখো, কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা আগে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না। মনে রাখিও তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই, তাই তাহা মহাপাপ, তাহা পাপ বা মহাপাপ। সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন মূলত আমাদেরকে লিখতে হবে এটা। এটাই ছিল মূলত অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট, যেটাকে আমরা বলবো, যেটাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন যাবো হচ্ছে যে পরবর্তী বিষয়টা কি দেওয়া হয়েছিল আমরা এটা দেখতে আমরা একটু দেখব। পরবর্তী বিষয় দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো অষ্টম শ্রেণী শততম সপ্তাহে অ্যাসাইনমেন্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তিও দেওয়া হয়েছে এবং সেটা দেওয়া হয়েছে দ্বিতীয়তায় কম্পিউটার নেটওয়ার্ক থেকে দেওয়া হয়েছে। পার্ট 8, পার্ট 9 এবং পার্ট 10 এবং পার্ট 11, এই বিষয়গুলো আসলে আমাদের পড়তে হবে মূলত। তো এখানে দেখতে পাচ্ছে যে নেটওয়ার্কে দৈনন্দিন জীবনে ব্যবহার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সম্পর্কিত একটি প্রতিবেদন প্রণয়ন করা, মানে আমরা দৈনন্দিন জীবনে নেটওয়ার্ক স্থাপন করতে প্রযুক্তি ভিত্তিতে, যেমন মোবাইল, টেলিফোন, কম্পিউটার, আমরা আসলে ল্যাপটপ, আমরা কি কি ব্যবহার করে থাকি, কোন কোন ডিভাইসগুলো ব্যবহার করে থাকি, যন্ত্রপাতি ব্যবহার করে থাকি, তারপর হচ্ছে আমরা ওয়াইফাই, ওয়াইফাই যে রাউটার কি কি আমরা ব্যবহার করে থাকি, সেগুলো মূলত নিয়ে একটা প্রতিবেদন লিখতে হবে আর কি আমাদেরকে। এবং এখানে মনে রাখতে হবে প্রতিবেদনটি তৈরির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্রারম্ভিক অংশ, প্রধান অংশ এবং মূল প্রতিবেদন এবং রাউটার মডেমে যে লিখে দিছে উইজার, রিসোর্স, অ্যাডাপ্টার, নেটওয়ার্ক, মিডিয়া, ক্লায়েন্ট, সার্ভার, এগুলো নিয়ে আসলে একটু পড়াশোনা করতে হবে এবং এগুলো নিয়ে আসলে আমাদের সাজিয়ে গুছিয়ে সুন্দর করে এখানে লিখতে হবে। তো এই ছিল আমাদের অষ্টম শ্রেণী তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অ্যাসাইনমেন্ট। ইচ্ছা করলে তোমরা নিজেই এটা তৈরি করতে পারো, কারণ এটা খুবই সহজ, তোমরা একটু পড়াশোনা করতে পারো এবং অনলাইন থেকে একটু সাহায্য নিতে পারো। আমার এই চ্যানেলে তোমরা ভিডিওটা পাবে, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্টটা। আশা করি তোমরা উপকৃত হবে, আমি কালকের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।